ঘটনা আমরা রিঅ্যাক্ট করি তাহলে তো এই আন্দোলনগুলো সফল হতো উইদাউট এনি ক্যাজুয়ালিটি আপনি নিজেই স্বীকার করেছেন দুটি ইনোসেন্ট অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার সর্বাত্মক অপচেষ্টার মধ্যেও আমরা কিন্তু রাজনৈতিক দল হিসাবে সরকার হিসাবে আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করেছি আপনি লাশের কথা বলেছেন আমরা ধৈর্য না ধরলে এখানে শেখ হাসিনার নামটি আমাদের উচ্চারণ করা উচিত এখানে পুলিশের কিছুই করার নেই এখানে ওবায়দুল কাদেরের কিছু করার নেই শেখ হাসিনা তিনি ধৈর্য ধরতে বলেছেন আওয়ামী লীগ অফিস থেকে আমি ফোন করেছি বারবারে নাচি পার্টি অফিসের দিকে তেড়ে আসছে অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করবে আমরা কি করব নেত্রী বললেন মার খাও কিন্তু উত্তেজিত হওয়া চলবে না নেত্রী যদি এ ধৈর্য ধরা পরামর্শ না দিতেন পুলিশকে যদি না বলতেন কোন অবস্থা ছাত্র ছাত্রীদের উপর এই বাচ্চাদের উপর বল প্রয়োগ করা যাবে না তাহলে কি পুলিশ ধৈর্য ধরত তা না হলে সংযম দেখাতে পারত যিনি বসে আছেন স্টিয়ারিং হুইলে তিনি যথাযথভাবে পরিস্থিতিটি মনিটর করেছেন এবং আমাদেরকে নিয়ে মনিটর করেছেন এবং মোকাবিলা করেছেন এবং একটি রাজনৈতিক আন্দোলন সৃষ্টি একটা হিংসাত্মক ভয়াবহ রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার যে এজেন্ডা বিপজ্জনক এজেন্ডা ডেঞ্জারাস এজেন্ডা এই এজেন্ডাকে তিনি মোকাবিলা করেছেন সৎ সাহস নিয়ে দৃঢ়তা নিয়ে এবং একজন স্টেটসম্যানের মতো একজন চিন্তানায়কের মতো রাষ্ট্রনায়কের মতো শেখ হাসিনাকে আমরা দেখেছি তিনি এই পরিস্থিতি মোকাবিলা করেছেন আমাদের পার্টি এখন রিঅ্যাক্টিভ পার্টি আমাদের পার্টি এখন প্রোঅ্যাক্টিভ পার্টি আমাদের পার্টি যদি প্রোঅ্যাক্টিভ না হতো তাহলে হেরে যাওয়া চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা জিততে পারতাম না আমাদের পার্টি যদি প্রোঅ্যাক্টিভ না হতো সিলেটেও আমরা মাত্র 4,500 ভোটে আমরা হেরেছি তাও আমরা স্বীকার করেছি আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা সেখানে কাজ করেছে আমরা এক বছরে 5টি ইউনিয়ন পর্যন্ত বর্ধিত সভা করেছি আওয়ামী লীগের ইতিহাসে এরকম অ্যাক্টিভিটিস কখনো ছিল না আবার আওয়ামী লীগ ঘুমিয়ে যাওয়া দল নয় আমাদের ভুল হতে পারে উই হ্যাভ আওয়ার ব্লেমিশেস উই হ্যাভ আওয়ার মিস্টেকস ভুল তো হতেই পারে দল হিসাবে আমরা পারফেক্ট এটা তো আমি বলবো না আমরা অভ্রান্ত একথা আমি বলবো না আমাদেরও ভুল আছে আমি পার্টির যা সেটি আমারও ভুল আছে আমারও কথা স্লিপ হতে পারে আমি তো মানুষ আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল প্রতিদিনই দু একটা ভুল করি ভুল তো হবেই কারণ ভুল মানুষই করে একজন নেতা তো মানুষ কাজী মোজাম্মেল বাবু আমাদের খুবই কাছের মানুষ আমাদের খারাপ দেখলে তার কষ্ট লাগে এতে কোনো সন্দেহ নেই আন্তরিকভাবে বলেন তবু আমি তাকে বলছি যে দেখুন কোটা আন্দোলন কোটা আন্দোলনের পর বিএনপি তার সাম্প্রদায়িক দোসররা খর করেছিল লন্ডন থেকে নির্দেশনা
ভয়ঙ্কর আরো কিছু হতে পারত, কিন্তু সেটা সরকার নাইসলি হ্যান্ডেল করেছে পরিস্থিতি, এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখনো প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা জানি আরো এরকম আন্দোলন করার চক্রান্ত আছে, গোপন গোপন বৈঠক হচ্ছে, দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে, এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক এবং আমরা প্রস্তুত আছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অফিস সক্রিয়, প্রতিদিনই আমরা পরিস্থিতির মূল্যায়ন করতে বৈঠক করি। কোনো বিষয়ে যদি আমাদের ঘাটতি থাকে নেত্রীর সঙ্গে পরামর্শ করি, আমরা সিদ্ধান্ত নিই, এগিয়ে যাই। আজকে আন্দোলনের মধ্যে যৌক্তিকতা আছে, সড়ক পরিবহনের দায়িত্বে আমিও বলছি এই দাবিগুলো ছিল যৌক্তিক, এই দাবিগুলো ছিল বাস্তবসম্মত। তারা সাত দিন এই চেকিং ফিটনেস পরীক্ষা করেছে, আমি সাত বছর ধরে করছি, আমি বিন্দু বিন্দু করে চেষ্টা করেছি। সত্য কথা, আমি এখানে সফল হতে পারিনি, যতটা সফল হওয়া উচিত ছিল, যাদের কারণে পারিনি, এই শিশুরা তাদের এখন টনক নড়িয়ে দিয়েছে বলে আমার মনে হয়। আমরা সমন্বিতভাবে যদি এই রোড সেফটি প্রোগ্রাম সফল করতে চাইতাম, আমরা যদি পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারতাম, আমরা ভিএপিরা যদি রং সাইড অ্যাভয়েড করতে পারতাম, আমরা অসাধারণ ব্যক্তিরাই রাস্তায় পার হই উল্টো পথে। এগুলো ছিল আমাদের নিজেদের গাড়িও আমরা লাইসেন্স ঠিক মতো করিনি, লাইসেন্স ছাড়া আমাদের অনেক অনেক ডিআইপির গাড়ি এই শিশুদের হাতে ধরা পড়েছে। অনেক কর্মকর্তা কাজে সবার আজ টনক নড়ুক, এটাই আমি চাই, আমি সাহস পাচ্ছি। যে কাজ আমি একা করতে পারিনি, দেশের অগণিত ছাত্রছাত্রীদের আন্দোলন আমার মাঝেও নতুন সাহসের সঞ্চার করেছে। এটা সময়ের দাবি, শিশুরা তুলে ধরেছে, অযৌক্তিক কিছু নেই, সেজন্যই নেত্রী সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন এবং বারবার বলেছেন এই বাচ্চাদের উপর কেউ যেন বল প্রয়োগ না করে। সে ধৈর্য, সহনশীলতা সরকার প্রধান দেখাতে পেরেছিলেন বলে শিশুরাও শেখ হাসিনার উপর আস্থা রেখে তার আহ্বানে সাড়া দিয়ে ঘরে ফিরে গেছে, ঠিক কিনা বলুন? শিক্ষকরা, অভিভাবকরা যথেষ্ট সহযোগিতা আপনারা করেছেন, সাংবাদিকরাও সহযোগিতা করেছেন। সাংবাদিকরা বেশিরভাগই দায়িত্বশীল ভূমিকা পালন করে, আমাদের দেশের সাংবাদিকরা অনেক দায়িত্বশীল, এবার এই দুটি আন্দোলনে প্রমাণ হয়ে গেছে। এখন দু একটা
একটা অংশের জন্য গোটা সাংবাদিক সমাজকে আমি ঢালাওভাবে অপবাদ দিতে পারি না। আজকে যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে সাংবাদিকদের মধ্যে, তারা মোজাম্মেল বাবু যতই বলেন ঘন ঘন ব্রিফিং, ঘন ঘন কত কথা, যত ব্রিফিংই হোক তারা তারা তাদের পলিটিক্স থেকে সরবে, সরবে না। তারা তাদের যে পলিটিক্স নিয়ে তারা মাঠে নামে, 111-এর সময় মোজাম্মেল বাবু সাহেব আপনাদের লোকেরা কি 111-এর সেই ডিপলিটিসাইজ করা যে এজেন্ডা তার সঙ্গে ছিলেন না আপনারা? হ্যাঁ বলুন, এখনো তাদের ভূমিকা একই আছে, এখনো তারা শেখ হাসিনাকে হটাতে চান, ক্ষমতা কারাতে যান এটা কোনো বিষয় না, শেখ হাসিনাকে হটাতে হবে এই এজেন্ডা নিয়ে অনেকে মাঠে নেমেছেন। মাঝে মাঝে দেখি বিএনপির আন্দোলন মাঠে নেই কিন্তু দু একটা কাগজে আছে, মাঠে নেই, এখন আন্দোলন নেই, গুজব। আওয়ামী লীগ অফিসে একটা মেয়ে রেপড হচ্ছে, চিৎকার করে বলছে আমি রেপড হচ্ছি, কোথায়? আওয়ামী লীগ অফিসে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। সেই কাগজ এ ঘটনার কথা বলেনি, ওই যে অভিনেত্রী লাইভ পোস্ট দিয়ে ভিডিও পোস্ট দিয়ে যে অপপ্রচার করেছে সেই নিউজও কোনো কোনো কাগজে আমরা দেখি। আওয়ামী লীগ অফিসে চারজনকে, চার মেয়েকে আটক করে রেখেছে, আমরা অফিসে সব কিছুর একটা সীমা আছে, ধরা পড়ল তারপরও সেই নিউজ কোনো কোনো কাগজে নেই, কথা বলবো না। আর আমার বিরুদ্ধে তো লেগেই আছে সারা বছর, একটা দিনও বাকি নেই। দুর্ঘটনা যদি প্রতিদিন গড়ে 10 জন মারা যায় তাহলে 3,600, সেটা হয়ে যায় 36,000। 10 জনও যদি মারা যায় প্রতিদিন, আর মৃত্যুর মিছিল প্রতিদিন বাংলাদেশে, আমি বুঝি কেন এটা হচ্ছে, আমি জানি এটা রাজনৈতিক আক্রমণ। ইন্টারভিউ দিতে আমাকে চিঠি লিখেছে, অনুরোধ করেছে, আমার দলের সিদ্ধান্ত এখানে ইন্টারভিউ দেওয়া যাবে না, আমি মেনেছি দলের সিদ্ধান্ত, সেজন্য আমাকে আক্রমণ করছে কেন? বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো উন্নয়ন কবে হয়েছিল আমি চ্যালেঞ্জ করছি, এই উন্নয়নের উপকার নিঃসন্দেহে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, পদ্মা সেতুর মতো প্রকল্প আজকে দৃশ্যমান, নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধুর কন্যা এই প্রকল্প বাস্তবায়ন করছেন, আমি 172 বার এ পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছি, আজকে বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, পুরোদমে কাজ চলছে, বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, পুরোদমে কাজ চলছে, বাংলাদেশে কর্ণফুলী
দালাল হচ্ছে, পুরোদমে কাজ চলছে। ছিল কি এগুলো? ছিল কি ঢাকা চট্টগ্রাম ফোর লেন? ছিল কি ঢাকা ময়মনসিংহ ফোর লেন? ছিল কি পোস্তকোলা থেকে ভাঙ্গা পর্যন্ত সিক্স লেন এক্সপ্রেসওয়ে অক্টোবরে উদ্বোধন হবে? কত ফ্লাইওভার এই মুহূর্তে, বৃষ্টি ফ্লাইওভারের নির্মাণ কাজ এগিয়ে চলছে, বৃষ্টি আন্ডারপাসের কাজ এগিয়ে চলছে। আজকে ঢাকা টাঙ্গাইল এক দিনে 23টি সেতুর উদ্বোধন দুদিন আগে প্রধানমন্ত্রী করেছে। এগুলো কি আকাশ থেকে নেমেছে না পাতাল ধরে উপরে উঠেছে? আমাদের পরিশ্রম নেই, আমাদের কাজ নেই, তারপরও আমি চ্যালেঞ্জ করছি, কোনোদিনও নিজের অফিসকে ফাঁকি দিইনি, কখনো পার্টি অফিস, কখনো সরকারি অফিস। দুপুরে না যেতে পারলে বিকেলে, বিকেলে না যেতে পারলে রাতেও আমি ফাইল নিষ্পন্ন করেছি। আমার মন্ত্রণালয়ে এ পর্যন্ত কোনো ফাইল অনিষ্পন্ন পরের দিনের জন্য থাকেনি। আমি চ্যালেঞ্জ করতে পারি, 16 ঘন্টা পরিশ্রম করি, দেশের জন্য করি, কমিটমেন্ট নিয়ে করি। যেদিন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছি বিআরটিতে, বিআরটিতে আমার জনবল কম, তারপরও মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাব, আমরা 8 জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। গত 7 বছর আমি 3 জন ম্যাজিস্ট্রেট দিয়ে কাজ করেছি, আমারও তো সীমাবদ্ধতা ছিল, আমারও তো লোকবলের অভাব ছিল, তারপরও নিজে গায়ে খেটে পরিশ্রম করেছি, সাংবাদিকদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, নিজের কোনো আরাম আয়েস করিনি। সাম পিপল ওয়ার্ক হার্ড ফর মানি, সাম পিপল ওয়ার্ক হার্ড ফর নেম অ্যান্ড ফেম, বাট আই ওয়ার্ক হার্ড বিকজ আই লাভ মাই ওয়ার্ক। আমি আমার কাজকে ভালোবাসি, সেজন্য কাজ করি। কমিশনার পার্সেন্টেজের বিষয় কোনোদিন এক মুহূর্তের জন্য ভাবিনি। তারপরে এখানে দুর্নীতি নেই, অনিয়ম নেই, এ কথা আমি বলব না। আমি বলেছি সংশ্লিষ্ট সবাইকে, যদি দুর্নীতি পান বিচারের আওতা নিয়ে আসুন, দুর্নীতিবাজকে আমি প্রশ্রয় দেব না, প্রধানমন্ত্রী দেন না, আমরাও দেব না, আমরা তার অনুসারী। আজকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং নবায়ন কাজ শুরু করেছি। কাজ শুরু হয়েছে আন্ডারপাস রমিজউদ্দিন স্কুল কলেজের পাশে, কাজটা যাতে দ্রুত হয় সেনাবাহিনীকে আমরা দায়িত্ব দিয়েছি। যে আইন দীর্ঘদিন ধরে আলোতে আসেনি, প্রধানমন্ত্রীর নির্দেশে সেই সড়ক পরিবহন আজকে আলোতে এসেছে। এ আইনে শাস্তির বিধান রাখা হয়েছে, এমনকি আমি তো বলি যদি এটা সত্য হয় তদন্তে, ড্রাইভার নাকি বলেছে যে আমি ইচ্ছে করে ওই ছেলে মেয়েদের হত্যা করেছি, গাড়ি চালিয়ে দিয়েছি, রেকলেস ড্রাইভিং, মোটিভ কি, ডেলিভারেট কিলিং, ডেলিভারেট কিলিং যদি মোটিভ হয় তাহলে অবশ্যই মৃত্যুদণ্ড হবে। পেনাল কোডে মৃত্যুদণ্ডের বিধান আছে 302-তে, তাতে মৃত্যুদণ্ড হবে, গুজব ছড়াচ্ছে, মৃত্যুদণ্ড নেই, অবশ্যই মৃত্যুদণ্ড হবে যদি ডেলিভারেট কিলিং হয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কোনো আপোষ করবেন না,
আমি ছাত্রছাত্রীদের আবারও বলছি, আমি শেখ হাসিনাকে চিনি, বঙ্গবন্ধুর কন্যা, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। সড়কে বিশৃঙ্খলা আছে, পরিবহনে বিশৃঙ্খলা আছে, সবার কাছে আমি সহযোগিতা চাই। আমাদের দেশের, আমাদের জনগণের, আমাদের ভবিষ্যতের স্বার্থে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের সড়কে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যতক্ষণ দায়িত্বে আছি আমি আপনাদের সঙ্গে আছি, শিক্ষার্থীরা আমি তোমাদের সঙ্গে আছি। আজকে আমি সকলকে সহযোগিতার কথা বলব। বেপরোয়া ড্রাইভার আমাদের দুটি প্রাণ ঝরিয়ে দিয়েছে, কিন্তু তোমরা বেপরোয়া যাত্রী হবে না, বেপরোয়া পথচারী হবে না। রাস্তায় গেলেই দেখি হঠাৎ করে কয়েকজন এসে রাস্তা দিয়ে যাচ্ছে, ছুটন্ত গাড়ি এসে চাপা দিয়ে গেলে মরে যাবে, এটাই তো স্বাভাবিক। মোবাইল ফোনে কথা বলতে বলতে, হেডফোনে কথা বলতে বলতে এপার থেকে ওপার, ওপার থেকে এপার, পাশে ফুটবার ব্রিজ, ফুটবার ব্রিজে উঠবে না। ঢাকা চট্টগ্রামের রাস্তা 36টা ফুটবার ব্রিজ করেছে, 4টাতে ওলো উঠে হামাগুড়ি দিয়ে বাচ্চা কোলে নিয়ে ডিভাইডার পার হচ্ছে হাইওয়েতে, পাশে ফুটবার ব্রিজ যাবে না। এই অবস্থা, এই অবস্থারও পরিবর্তন দরকার। আমি সবাইকে সহযোগিতা করতে বলবো এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আবারও বলবো, আমি বারবার চিৎকার করছি, এই যে রাস্তা পার হবে, ট্রাফিক রুল সম্পর্কে ছাত্রছাত্রীদের জীবনে প্রথমে প্রাইমারি স্টেজে তাদের শিক্ষা দেওয়া উচিত, তাদের কারিকুলামে সেটা চালু করার জন্য আমি আবারও অনুরোধ করছি, এটাও আমাদের দরকার। বর্তমান নির্বাচন প্রক্রিয়া থেকে সরে নতুন নির্বাচন প্রক্রিয়া গ্রহণ করুক, আমরা নির্বাচনে যাব। দেখুন এবার, এখন আবার এই জায়গায় এসে গেছে, নির্বাচন প্রক্রিয়াই বাদ দিতে হবে, তাহলে কোন প্রক্রিয়া ইলেকশন হবে? নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের সংবিধান, সংবিধানের বিধান। এই নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আগামী নির্বাচনের আগে নেই।